বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, সেই পরিবারের বড় সন্তান ছেলে তারেক রহমান। ১৯৬৭ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্ম নেন তারেক রহমান, বর্তমানে যিনি হাল ধরেছেন তার বাবার প্রতিষ্ঠিত দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। জন্মের মাত্র চার বছরের মাথায় ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মা খালেদা জিয়া সহ বন্দী হতে হয় তাকে। সেনা কর্মকর্তা বাবা জিয়াউর রহমান তখন দেশের জন্য শত্রুর মোকাবেলায় রণাঙ্গনে। দেশ স্বাধীনের পর রাজনৈতিক পট পরিবর্তনে রাষ্ট্র ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। সাদামাটা জীবনের অধিকারী জিয়াউর রহমানের শাহাদাতের পর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন বেগম খালেদা জিয়া। রাজধানীর বিএফ শাহিন স্কুল থেকে শিক্ষা জীবন শুরু হয় তারেকের। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরে ১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখেন তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ভর্তি হলেও পরে তার উচ্চশিক্ষা চলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ১৯৮৮ সালে দাদুবাড়ি বগুড়ার গাবতলী থেকে বিএনপি সদস্য পদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পদার্পণ করেন তিনি। ২০০২ সালে দলীয় সিদ্ধান্তে হন সিনিয়র যুগ্ম মহাসচিব। সেনা সমর্থিত ১১১ সরকার ক্ষমতায় এসে ২০০৭ সালের ৭ই মার্চ গ্রেফতার করে তাকে। তার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। রিমান্ডের নামে নির্যাতনে চরম অসুস্থ তারেক ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালে ১১ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এরপর থেকে নির্বাসিত জীবন পার করছেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে টানা দেড় দশকের স্বৈরাচার শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। মাঝে ২০১৮ সালে দুই মামলায় মা বেগম জিয়াকে কারাদণ্ডাদেশ দেয়া হলে যুক্তরাজ্য থেকেই দলের দায়িত্ব নেন তারেক রহমান। তখন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জিয়া পুত্র। দীর্ঘ ১৬ বছর ধরে রাজনীতির নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বিএনপিকে সাংগঠনিকভাবে পোক্ত করার পাশাপাশি কর্মীদের ঐক্যবদ্ধ রাখার চ্যালেঞ্জিং কাজটিও করে গেছেন তিনি। লন্ডন থেকে নিয়মিতই তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ রেখে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় থেকেছেন তারেক রহমান। ১৯৯৩ সালে ডক্টর জোবাইদা রহমানকে বিয়ে করেন তিনি। স্ত্রী ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে নির্বাসিত জীবনে তারেক রহমান হারিয়েছেন ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। প্রবাসে থাকা অবস্থায় ভাই হারানোর শোক ছাড়াও প্রতিনিয়তই তাকে কাঁদিয়েছে মায়ের কারাবন্দিত্ব ও অসুস্থতা সহ রাজনৈতিক বৈরিতা। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, বাবা ও মায়ের আদর্শ ধারণ করে রাজনৈতিক জীবনকে যেমন গড়েছেন তারেক রহমান, তেমনি সবাইকে নিয়ে দেশ পরিচালনায় পশ্চাত্যের ধারায় নিজেকে গড়েছেন তিনি। তারেক সাহেব মা এবং বাপের যে গুণাবলী, ওগুলি এখন উনি ওগুলি বুঝছেন এবং ওগুলি ফলো করতেছেন। অতএব উনি ওই ওদের গুণে গুণান্বিত। একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা বা ভবিষ্যতে যদি আমাদের এই দল ক্ষমতায় আসে তাহলে সরকার চালানো, এই দুয়ের জন্য যেই ধরনের একটা মেধা দরকার। আমার কাছে মনে হয় যে বিদেশে থেকে এগুলি সবাই শিক্ষা গ্রহণ করছেন, তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে তারেক সাহেব এখন অনেক বেশি ম্যাচিউর। যে তারেক সাহেব বাংলাদেশ থেকে অত্যাচারিত নির্যাতিত হইয়া বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, তার থেকে তারেক রহমান সাহেব এখন অনেক বেশি নেতৃত্ব দেওয়ার মেধাসম্পন্ন একজন লোক। পরিবেশ অনুকূলে থাকলেও এবারের জন্মদিন পালন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে কঠোর বার্তাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্দেশ অমান্য হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি ছিল তার। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমার নামের সাথে আজকের পর থেকে